নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ সুব্রতে তোমাদের স্বাগত। আজ 25শে ডিসেম্বর, তাই আমার সকল বন্ধুদেরকে জানাই মেরি ক্রিসমাস। আজকে আমি গেছিলাম আমাদের সোদপুরের অমরাবতী মোড়ে পানিহাটি উৎসব প্লাস বইমেলাতে। চলো তোমরা আমার সঙ্গে দেখে নাও পানিহাটি উৎসব। 25শে ডিসেম্বর এবং সাথে রোববার হওয়াতে আজকে ভিড় এতটা বেশি ছিল পানিহাটি উৎসবের দিকে যে বলা বাহুল্য। তোমরা দেখতেই পাচ্ছ এত ভিড় যে আমরা অটো থেকে নেমে হাঁটা শুরু করেছিলাম, এবং আমরা কিন্তু অনেক অনেক গাড়ির আগে হেঁটে পৌঁছে গেছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা ভিড়। আমরা পানিহাটি উৎসবের গেট দিয়ে মূল জায়গায় প্রবেশ করলাম। চলো দেখো পানিহাটি উৎসবের মূল গেট দিয়ে প্রবেশ করতেই দুপাশে অসংখ্য স্টল দেওয়া হয়েছে। তোমরা দেখতে পারো, যারা যাবে সেই স্টলগুলো ঢুকে একবার দেখে নিতে পারো। অনেক রকমের ভ্যারাইটি স্টল দেওয়া হয়েছে, তোমরা দেখতে পারো। বিভিন্ন রকমের স্টল দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি পানিহাটি বইমেলার সামনে। এবারে আমরা বইমেলার ভেতরে প্রবেশ করব। এই বইমেলার কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগছে না, তাই সবাই বিনামূল্যেই এখানে প্রবেশ করতে পারো। আর পানিহাটি উৎসবেও ঢুকতে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না, তাই সবাই অবাধভাবে এখানে ঢুকতে পারো, দেখতে পারো, যেতে পারো, আনন্দ করতে পারো। বইমেলা দেখে আমরা গেছিলাম আর্ট গ্যালারির দিকে, কিন্তু আর্ট গ্যালারিতে এতটা ভিড় ছিল যে আমরা আর সেখানে লাইন দিয়ে প্রবেশ করিনি। এখানে আমাদের পানিহাটি পৌরসভার নিজস্ব স্টল রয়েছে, এখানে হেলথ সেন্টারও রয়েছে, হেলথের দিদিরা এখানে রয়েছেন। কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, তারা এই পানিহাটি পৌরসভার যে স্টল আছে সেখানে যেতে পারেন, তারা আপনাকে সেবা শুশ্রূষা করে দেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এত বিশাল জায়গা নিয়ে এই পানিহাটি উৎসব, এত মানুষের সমাগম যা খুব কম চোখে পড়ে। তোমরা যারা এখানে আসবে তারা এসে দেখো যে কী মানুষের সমাগম এখানে হয়।
হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি পানিহাটি উৎসবের অ্যামিউজমেন্ট পার্কের দিকে। এখানে বিভিন্ন রকমের রাইড রয়েছে, তোমরা যারা এইগুলো চড়তে ভালোবাসো তারা এখানে অবশ্যই একবার ঘুরে যেও। যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য বলি যে বাচ্চাদেরকে এই অ্যামিউজমেন্ট পার্কে অবশ্যই নিয়ে আসবেন, বাচ্চারা কিন্তু এখানে খুব মজা পাবেন। বিভিন্ন রকমের রাইড রয়েছে ওদের জন্য, সেগুলো ওরা চড়তে পারবে আর মজা করতে পারবে। আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে কিন্তু গেছিলাম এই পার্কে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাকে আগামী কোনো ভিডিও এলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, এটি হচ্ছে পানিহাটি উৎসবের আরেকটি মূল আকর্ষণ। প্রতিদিন এই মঞ্চে অনেক নামি শিল্পীরা এসে প্রোগ্রাম করে যাচ্ছেন। We'll be right back.
পানিহাটি উৎসবে আমাদের আজকের মতো ঘোড়ার পর্ব শেষ। বন্ধুরা, আবারও বলছি, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিও দেখার জন্য। নমস্কার।